একটি কবিতা কণ্ঠে নিতে চাই। এটি রবীন্দ্রনাথের কবিতা, একটি মিষ্টি প্রেমের কবিতা, লীলা সঙ্গিনী কবিতার শিরোনাম। দুয়ার বাহিরে যেমনই চাহিলে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ভোগপ্রিয়তমা চিনি লীলা সঙ্গিনী। কাজ ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি মন ধরে, ডাকিলে আবার কবেকার চেনা শুনে, বাজাইলে কিঙ্কিনি বিশ্ব রণের গোধলি ঘরে, আলোতে তোমারে চিনি। এলো চুলে বহেন ছুপি মহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আনে বসন্ত কবেকার সম্বল। চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারুচরণের ছায়া মন্দির বাজে, সেদিনের তুমি এলে এদিনের সাজে, ওগো চিরচঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ুস্রোতে সেদিনের পরিমল। মনে আছে কিসে সব কাজ সখি ফুলাইছ বারে বারে, বন্ধ দুয়ার খুলেছ আবার কঙ্কর ঝংকারে, ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে, ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে, কখনো আমের নবমুকুলের বেশে কভু নবমেঘ ভারে, চকিতে চকিতে চলচক দিতে ভুলায় ছোবারে বারে, নদী কুলে কুলে কল্লোর তুলে গিয়েছিলে ডেকে ডেকে, বনপথে আসি করিতে উদাসী কেতকি রেণু মেখে, বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায়, নির্জন ঘরে কখন অন্য মনায় ছুঁয়ে গেছ থেকে থেকে, কখনো হাসিতে কখনো বাসিতে গিয়েছিলে ডেকে ডেকে, কি লক্ষ্য নিয়ে এসেছ বেলা কাজের কক্ষ কোণে, সাথী খুঁজিতে কি ফিরিছ একেলা তব খোলা প্রাঙ্গণে, নিয়ে যাবে মরে নীলাম্বরের তলে ঘর ছাড়া যত দিশাহারাদের দলে, অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে, কাজ ভোলাবারে ফের বারে বারে কাজের কক্ষ কোণে। ধন্যবাদ।